টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝছি সেও অন্যদের মতোই। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে। সাপ যদি মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমার সম্মান এমনিতে করবে না, করবে তোমার স্থান এবং পরিস্থিতি দেখে। কারোর মনে এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না একবেলা খোঁজ নেওয়ার। এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি, হাসি পায় নিজের উপর, ঠকেও শিক্ষা হয় না, আবার বিশ্বাস করে ঠকে যায়। কেউ বলে আমি খারাপ, আবার কেউ বলে আমি ভালো। আসল কথা হলো যে যে যেমন তার কাছে আমি তেমনই। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।